ফাইজারের টিকা শেষ হওয়ায় বেকায়দায় পড়েছে সৌদি প্রবাসীরা এ নিয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা তাদের দাবি মোবাইলে খুদে বার্তা পাঠিয়েও টিকা দিচ্ছে না কর্তৃপক্ষ অনেকে আবার নিবন্ধন ও মোবাইলে বার্তা পাওয়া ছাড়াই ঘুষের বিনিময়ে টিকা পেয়েছে বলে অভিযোগ প্রবাসীদের দর্শক দেখুন সালিম মালিকের রিপোর্ট সৌদি প্রবাসী মোহাম্মদ জয়নাল উদ্দিন ভাইজারের টিকা নিতে মঙ্গলবার রাতে ঢাকায় আসেন তার ভিসার ম্যাচ শেষ হবে আগামী ত্রিশ জুলাই এখন টিকা না পেলে সৌদিতে ফিরতে পারবেন না তিনি ফলে হুমকির মুখে তার জীবন জীবিকা না ভালো আমার আমার নষ্ট সবগুলো নষ্ট তো আমি করবো এখন জয়নাল উদ্দিনের মতো ভোরের আলো ফোটার আগেই শহীদ সোহরাওর্দি মেডিকেল কলেজ হাসপাতালে হাজির হয় কয়েকশো শ্রমিক তবে হাসপাতাল পরিচালক জানান ফাইজারের টিকার স্টক শেষ মিলবে কেবল মডার্নার যাদের ফাইজার নেবেন তারা আবার আসলে পাবেন আজকে কিন্তু ফাইজার হবে না যখন সরকার আমাদের আবার দিবে তখন আমরা দিব এত খুব হয়ে ওঠেন ভুক্তভোগীরা ফাইজারের টিকা যদি না থাকবে তাহলে 10 তারিখে আমার মোবাইলে মেসেজ কেন দিল 14 তারিখে আসার জন্য আমাদের বিশাল মেসেজ আর আছে মনে হয় 15 দিন তাহলে পেষ্টা লাগালো কেন সরকার কি জানে না সৌদির गवर्नमेंट নেবে না

যে বলা হচ্ছে তারা এখন সিনোফার্ম ভ্যাকসিন দিয়েও তাদের দেশে যাওয়া যাবে এদিকে দেশের সিটি কর্পোরেশন এলাকাগুলোতে দ্বিতীয় দিনের মতো মডার্নার টিকার কার্যক্রমে ছিল উপচে পড়া ভিড় গতকালকেও আসছিলাম ডাইল লাইনে দাঁড়াইয়েছিলাম টোকেন পাই নাই ফেরত গেছি একটার দিকে আজকেও এসে দাঁড়াইছি এখন কোনো দাঁড়াই আছি এছাড়াও সিটি কর্পোরেশন এলাকার বাইরে বিভিন্ন জেলা উপজেলায় তৃতীয় দিনের মতো শেষ হয় সিনোফার্মার টিকা কর্মসূচি সেলিম মালিক আরটিভি ঢাকা